যাদের দৃষ্টি শক্তির স্বল্পতা রয়েছে কাছের অথবা দূরের জিনিস খুব ভালো করে দেখতে পান না আজকের ভিডিও তাদের জন্য আজকে এমন একটি রেমিডি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যা খেলে পরে আপনি খুব দ্রুত গতিতে চোখের দৃষ্টি ফিরে পাবেন এবং নিয়ম মাফিক আপনাকে খেতে হবে রেমিডি আপনি কী দিয়ে তৈরি করবেন এবং কখন খেলে পরে খুব বেশি উপকার পাবেন পুরোটাই থাকছে আজকের ভিডিওতে সুপ্রিয়সুদি আসসালাম ওয়ালাইকুম এসেন্টি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চোখের দৃষ্টি কিভাবে ভালো করবেন আজকের সময় আমরা অনেকেই চোখে খুব একটা দেখতে পাই না যোগের উন্নত হয়েছে ইন্টারনেটের যুগ ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে এবং এক নাগারে কম্পিউটার মোবাইল ল্যাপটপের দিকে চেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দৃষ্টি পর্যায়ক্রমে একটু একটু করে কমতে থাকে আজকে এমন একটি খাবারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যা খেলে পরে আমাদের দেশটি শক্তি দ্বিগুণ হবে প্রথমেই যা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কাঠবাদাম ছোট বড় থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আপনারা কাঠবাদাম চিনে থাকেন যারা চিনেননি তাদেরকে বলছি স্ক্রিনে দেখা এই বাদামটি হচ্ছে কাঠবাদাম কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এ রয়েছে ভিটামিন এর অভাবে সাধারণত আমাদের চোখের দৃষ্টি কমতে থাকে নিয়েছি কাজুবাদাম কাঠবাদামগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি অর্থাৎ উপরে যে আবরণটা রয়েছে সেটা ছাড়িয়ে ভিতরের যে বাদামটুকু রয়েছে সেটা নিয়ে নিচ্ছি আমি এখানে দশ থেকে বারোটি কাঠবাদাম নিয়েছি রেমিডি তৈরি করার জন্য কাঠবাদাম আপনি কতটুকু নেবেন সেটাও বলবো কাজুবাদাম আপনি কতটুকু নেবেন সেটাও থাকছে এবং এর সাথে অন্য যে উপাদানগুলো আপনি মেশাবেন সেটা কতটুকু নিয়ে নেবেন সেটাও থাকছে এই ভিডিওতে আমি এখানে কাজুবাদাম নিয়ে নিলাম আট পিস কাঠ নিয়েছি বারো পিস কাজুবাদাম নিয়েছি আট পিস তার সাথে আমি গোলমরিচ অ্যাড করে দিয়েছি গোলমরিচ কিন্তু আমাদের চোখের দৃষ্টিকে ভালো করতে পারে আপনি সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ নিতে পারেন দুটোই আমাদের চোখের দৃষ্টি ভালো করে নিয়ে নিলাম এলাচ আমি এখানে চারটি এলাচ নিব চারটি এলাচের ভিতরের যে এলাচের গুঁড়োটা আছে সেটা বের করে নিব দানাটা এলাচের দানাটা আমাদের চোখের দৃষ্টির জন্য কিন্তু বেশ উপকারী আপনি যদি সকালবেলা একটি এলাচ খান আপনার চোখের দৃষ্টি ফিরে পাবেন অনায়াসে মাত্র দু মাস খান শুধু এলাচ আপনার চোখের দৃষ্টি বেড়ে যাবে সুপ্রিয় শুধুই এলাচ কিন্তু আমাদের স্বাস্থ্য উপকারিতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠান্ডা সর্দি কাশির জন্য আপনি এলাচ খেতে পারেন সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নিলাম এখন যে উপাদানটি আমি নিব সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি আমাদের চোখের দৃষ্টি বাড়াতে বেশ কার্যকরী আপনি যতটুকু কাঠ বাদাম নিবেন যতটুকু কাজু বাদাম নিতে হবে একশো সবগুলোকে আমি একসাথে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মিহি করে একটি পাউডার তৈরি করে নিব ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে পাউডার তৈরি করে নিয়েছি এখন এটা আপনি কিভাবে খাবেন কখন খাবেন পুরোটাই থাকছে এই ভিডিওতে কাজু বাদামে রয়েছে প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট কফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক নানা খনিজ উপাদানে ভরপুর হচ্ছে কাজু বাদাম মস্তিষ্ক বৃদ্ধিতে এবং আপনার ব্রেন পাওয়ারকে বাড়াতে পারে কিন্তু কাজু বাদাম সুপ্রিয় দর্শক আপনার স্কুলে পড়ুয়া বাচ্চাকে আপনি চাইলে কিন্তু প্রতিদিন সকালে কাজু বাদাম কাঠ বাদামের এই রেমেডি এক চা চামচ করে দিতে পারেন এতে করে ওর স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে এবং চোখের পাওয়ার বৃদ্ধি পাবে যে কোনো ধরনের সংক্রমণ বা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে হার ভালো থাকবে তাছাড়াও এই রেমেডিতে রয়েছে কাঠবাদাম তারুণ্যকে ধরে রাখতে কাঠবাদাম কিন্তু বিশেষ ভূমিকা পালন করে আপনি যদি আপনার তারুণ্যকে ধরে রাখতে চান আপনি এই রেমেডি অনায়াসে খেতে মিশ্রণটিকে তৈরি করার পরে ঠিক এরকম একটি কৌটো বলে আপনি রেখে দিন নর্মালে রোমের মধ্যেই রেখে দিতে পারেন এবং প্রতিদিন এক চা চামচ করে সেবন করতে হবে কিভাবে সেবন করলে পরে ভালো রেজাল্ট পাবেন সেটা বলছি এই ভিডিওতে আমি চুলোয় একটি হাঁড়িতে হাফ কাপের মতো দুধ বসিয়ে দিয়েছি অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে যদি আপনার কাছে খাঁটি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনি কি দিয়ে খেলে পরে বেশ উপকার পাবেন সেটাও বলছি ভিডিওর শেষে দুধটা যখন বলক চলে আসবে অর্থাৎ ফুটে উঠবে তখন আপনি এর সাথে অ্যাড করে দিবেন এক চা চামচ তৈরি করা রেমেডি যা কিছুক্ষণ আগে আমি তৈরি করেছিলাম বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এবং মশলা দিয়ে এক চা চামচ দেওয়ার পরে আপনাকে চুলার আঁচটা একদম লোতে রেখে পাঁচ মিনিট রান্না করতে হবে যখনই দুধের কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আপনি নামিয়ে নেবেন মনে রাখতে হবে সুপ্রিয় দর্শক অবশ্যই পাঁচ মিনিট চুলার আঁচটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে আপনাকে এই দুধটা পোড়া যাবে না উঠতে দেওয়া যাবে না নাড়তে হবে মাঝে মাঝে একটু নাড়তে হবে শুধু কালারের পরিবর্তন হলে এটাকে আপনি নামিয়ে নেবেন এবং কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে সেবন করতে হবে প্রতিদিন সকালে অবশ্যই খাবারের আধা ঘন্টা পড়বে অর্থাৎ আপনি এই রেমেডি খাওয়ার পরে মিনিমাম আপনাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে চোখের দৃষ্টি বাড়ানোর জন্য এই রেমেডি অত্যন্ত কার্যকরী সেক্ষেত্রে আপনাকে দুই মাস টানা খেতে হবে প্রতিদিন সকালে অথবা রাতে গোমনার আগে আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন